হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের স্কুল কবে খুলবে এবং আমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো হবে কি না, ইউনিট টেস্ট হবে কি না, এবং আমাদের মাধ্যমিকের টেস্ট কিংবা উচ্চ মাধ্যমিকের টেস্ট হবে কি না, আর যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছিল সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো স্কুলে জমা দিতে হবে, না দিলে কি হবে, এবং আমাদের অ্যাকচুয়ালি কি হতে চলেছে এডুকেশন, এবছর ফাইনাল পরীক্ষা হবে কি না, না সবাইকে পাস করিয়ে দেবে, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এবছরের সকল স্টুডেন্টের মধ্যে একটা জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি স্কুল কবে খুলবে। তো এখানে আমি বোর্ডের তরফ থেকে কবে স্কুল খুলবে সমস্ত কিছু কি জানানো হয়েছে সমস্ত অফিসিয়াল আপডেট দেব। তার আগে বলতে চাই যে তোমাদের এক্সাম রিলেটেড এবং সিলেবাস রিলেটেড কিছু কথা। তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষা হবে না, কারণ স্কুল খোলা হচ্ছে না, যেহেতু দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে হয়তো আমাদেরও পরীক্ষা নাও হতে পারে। সে অনুযায়ী আমি বলে রাখি তোমাদের অফিসিয়াল যে আপডেট রয়েছে এ বোর্ডের তরফ থেকে বিভিন্ন স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে প্রধান শিক্ষককে জানানো হচ্ছে তোমাদের স্কুলের কতটা সিলেবাস নেওয়া হয়েছে, মানে একটা সার্ভে করা হচ্ছে টিচারদের মধ্যে যে টিচাররা কতটা সিলেবাস স্টুডেন্টদের কভার করে দিয়েছে, সেক্ষেত্রে কীভাবে কভার করেছে সমস্ত কিছু উল্লেখ করতে বলা হয়েছে, যে অনলাইনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য কোনো ফেসবুকের মাধ্যমে যে কোনো মাধ্যম হোক না কেন, বা টিচাররা বাড়িতে গিয়ে স্টুডেন্টদের পড়িয়ে এসছে কীভাবে, যে করে হোক কতটা সিলেবাস কভার হয়েছে এবং কী উপায়ে তারা সিলেবাসকে কভার করেছে। অনেকেই দেখা অনেকে স্কুল টিচার কী করছে, একটা খাতায় লিখে ছবি তুলে এবং তার ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছে, অনেক টিচাররা ভিডিও করে পুরোপুরি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম টিচাররা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করছে, কোনো কোনো স্কুল আছে জুমে পড়াচ্ছে। তো এটা তোমরা জানো, আমিও দেখছি প্রচুর স্কুল এখন যারা বিগত সময়ে এই দুর্লভ পরিস্থিতির কোভিডের কারণে তোমাদের ক্লাস নিচ্ছিল না অনলাইনে, সেই সমস্ত স্কুলও এখন অনলাইনে চলে এসেছে এবং অনলাইনে পড়াশোনা শুরু করে দিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে তোমাদের অনলাইনে তো স্কুল শুরু করে দিয়েছে এবং সিলেবাসও রীতিমতো অনেকের শেষ হয়েছে, অনেকের এখনও সবই অনলাইন ক্লাস শুরু হয়েছে, সে কারণে পুরোপুরি শেষ করতে পারেনি। তো সেই সমস্ত ইনফরমেশান চাওয়া হচ্ছে, বোর্ড চাইছে স্কুলের প্রধান শিক্ষকের কাছে, তাই তাদের স্কুলের শিক্ষকরা কোন কোন টিচার কী উপায়ে এতদিন ধরে পড়াশোনা করিয়েছে স্টুডেন্টদের, অনলাইনে কী মাধ্যম দিয়ে পড়াশোনা করিয়েছে, কতটা সিলেবাস শেষ হয়েছে, সমস্ত ইনফরমেশান চাইছে, মানে টিচারদের একটা সার্ভে করা হচ্ছে কতটা আর কি সিলেবাস শেষ হয়েছে। সেই অনুযায়ী বোর্ড ডিসিশান নেবে যে বোর্ডকে কী বিগ বোর্ড অ্যাকচুয়ালি কী করবে, তাদের এক্সাম নেবে না এক্সাম নেবে না। এছাড়া তোমরা অনেকেই জানো অনেকদিন আগের থেকেই তোমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিয়েছে বোর্ডের তরফ থেকে, যে এইগুলো এই যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করে একটা খাতায় লিখে পার্টিকুলার স্কুলে একটা নির্দিষ্ট ডেটের মধ্যে জমা দিয়ে দিতে। তো এখানে অনেক অনেক স্কুল আগের থেকে ডেট দিয়ে দিয়েছে, অনেক অনেক স্কুল এখনও দেয়নি, কিন্তু তোমাদের আগস্ট মাসের 10 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত যে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিলো সেগুলো জমা দিতে হবে, এমনটি জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে। অনেকে মনে করছে যে জমা দিয়ে কী হবে আমার, আর কিন্তু পরবর্তী সময় এটাও হতে পারে তোমাদের যদি এক্সাম না হয়, ধরো তোমাদের এক্সাম হলো না, সেক্ষেত্রে তোমাদের তো কোনো কিছু ওর ওপর মূল্যায়ন করে তোমাদের নম্বর দেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের কিসের ওপর মূল্যায়ন করে নম্বর দেওয়া হবে, সেই কারণেই কিন্তু আমার মনে হয় অ্যাক্টিভিটি টাস্কটা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাক্টিভিটি টাস্ক দেওনি স্কুলে গিয়ে, তারা অবশ্যই অ্যাক্টিভিটি টাস্ক করে স্কুলে গিয়ে জমা দিয়ে আসো। ও কারণ বলে রাখি, যদি কোনো কারণবশত এই যে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যদি স্কুল না খোলে, সেক্ষেত্রে তোমাদের কিসের ওপর নম্বর দেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটি টাস্কের ওপরও নম্বর দেওয়া হবে। যদিও বা স্কুল খুলে যায়, যেমনটি বলা হচ্ছে যে স্কুল খুলে যাবে, যদিও বা স্কুল খুলে যায়, আর সেক্ষেত্রে তোমাদের প্রজেক্ট বা অন্য কিছুর ক্ষেত্রে কিন্তু এই নম্বরটা দেওয়া হতে পারে। এটা এখনও পর্যন্ত সরাসরি বলা হয়নি যে এই প্রজেক্ট অ্যাক্টিভিটি টাস্কের নম্বরটা কোথায় জোড়া হবে, কিন্তু ও যদি পরবর্তীকালে সিচুয়েশন এরকম হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি টাস্কই একমাত্র এমন জিনিস থাকবে যার উপর ভিত্তি করে স্টুডেন্টদের নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা অ্যাক্টিভিটি টাস্ক একদম সরল কোনো টিচারদের হেল্প নিতে পারো, স্কুলের টিচারদের হেল্প নিতে পারো, অথবা তোমরা যেখানে প্রাইভেট টিচার তোমাদের রয়েছে তাদের হেল্প নিতে পারো। তো সেক্ষেত্রে তোমরা জানি অনেক দিন আগেই অ্যাক্টিভিটি টাস্ক শেষ করে ফেলেছো, কারণ অনেক দিন আগের থেকে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিয়েছে। তো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্ক শেষ করে সেটাকে বইয়েই তোমরা পেয়ে যাবে, ম্যাক্সিমাম সমস্ত কিছু শেষ করে তোমরা কোনো রকমভাবে লিখে স্কুলে অবশ্যই জমা দিয়ে দাও, কারণ আর বেশি সময় নেই। প্রত্যেকটা স্কুলের লাস্ট ডেট বলে দিয়েছে, কোনো কোনো স্কুলে 7 তারিখ, কোনো কোনো স্কুলে 8 তারিখ, কোনো কোনো স্কুলে 9 তারিখ। এরপরে মেন টপিক হলো কবে স্কুল খুলবে।
এতদিন ধরে তো স্কুল বন্ধ রয়েছে, ভারতের সমস্ত বোর্ড, সর্বভারতীয় বোর্ড থেকে শুরু করে সমস্ত বোর্ড কিন্তু ডিসিশন নিয়েছে যে সেপ্টেম্বরে তাদের স্কুলের পঠন পাঠন শুরু করা হবে। এক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বলে দিয়েছে যে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে আমাদের স্কুল খোলা হবে। তো এক্ষেত্রে এখনও কিন্তু সরাসরি বলা যেতে পারে না যে 5 তারিখেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলো খোলা হবে, এ কারণ যদি পরিস্থিতি সুলভ থাকে তবেই কিন্তু খোলা হবে, যদি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, কোভিডের কেস আরও বাড়ে। এখানে তোমরা দেখছো যে পার্সেন্টেজ খুব কমে যাচ্ছে, মানে সেরে ওঠার পার্সেন্টেজ বেড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যে কোভিডের কেস সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমেনি, সেটা কিন্তু বেড়েই যাচ্ছে দিনকে দিন। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু এরিয়া ওয়াইজ লকডাউন রয়েছে, সেই কারণে বলা যেতে পারে না যে তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের স্কুল খুলবে, কারণ যেখানে বড়োদেরকে দরকার বিশেষ ছাড়া বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না, সেখানে তোমরা স্টুডেন্ট তোমাদেরকে কীভাবে অনুমতি দেবে? যদি সমস্ত কিছু স্বাভাবিক না হয় সেপ্টেম্বরেও তোমাদের স্কুল খুলবে না। সেক্ষেত্রে কিন্তু স্কুল যদি না খুলে, তোমাদের আগেই বলে দিলাম, অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু তোমাদের ভরসা, যার ওপর মূল্যায়ন করে তোমাদের নম্বর দেওয়া হতে পারে। এইবার কথা হচ্ছে আমাদের যে এক্সাম, সেই এক্সাম কি অ্যাকচুয়ালি হবে? মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষা হবে। এখনও পর্যন্ত বোর্ডের তরফ থেকে জানানো গেছে যে তোমাদের সকল টেস্ট পরীক্ষাই কিন্তু নেওয়া হবে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও নেওয়া হবে, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও নেওয়া হবে। সেক্ষেত্রে পদ্ধতি বিভিন্ন হতে পারে, কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে, এটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং তোমাদের অন্যান্য ক্লাসের যে ফাইনাল পরীক্ষা আছে সেই ফাইনাল পরীক্ষাও কিন্তু নেওয়া হবে। তো এছাড়া তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে স্কুলের যে এক্সামগুলো রয়েছে, স্কুল কিন্তু বিভিন্ন উপায় নিচ্ছে। কোনো কোনো স্কুল এরকম আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কোশ্চেন পাঠিয়ে দিচ্ছে, সেই কোশ্চেনটা জেরক্স করে কোশ্চেনটা বাড়িতে বসে তারা সলভ করছে, সলভ করে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। কিছু কিছু স্কুল এটা করছে আমি দেখতে পাচ্ছি। তো এরকম উপায়ে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে, তো সেক্ষেত্রে তোমরা বাড়িতে বসেও পরীক্ষা দিতে পারো। তো এখনও সরাসরি বলা যেতে পারে না তোমাদের কী উপায়ে পরীক্ষা নেওয়া হতে পারে, কিন্তু পরীক্ষা যদি স্কুলে গিয়ে তোমরা না দাও সেক্ষেত্রে বারবার বলে রাখছি তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের ওপর নির্ভর করেই কিন্তু নম্বরের মূল্যায়ন করা হবে। এবং তোমাদের যেটা বললাম যে টেস্ট পরীক্ষা যেগুলো রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, সেটা কিন্তু নেওয়া হবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এখন দেখার বিষয় যে সেপ্টেম্বর মাসের 5 তারিখে কি স্কুল খোলা যাবে, সেটা নির্ভর করছে পরিস্থিতির ওপর, যেটা বলে দিলাম। যদিও আরেকটা কথা তোমাদের বলে রাখি যে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত ক্লাসের পরীক্ষা যদিও না হয়, কিন্তু 9, 10, 11, 12 পরীক্ষা নেওয়া হবে একান্তই বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত জানানো যাচ্ছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় প্রত্যেকের পরীক্ষা নেওয়া হবে। আমি তোমাদের এটাই বলবো, তোমরা যারা পড়াশোনা করছিলে না, ভাবছিলে যে না পরীক্ষা হবে না, পড়ে লাভ কী, সেক্ষেত্রে বলি তোমরা যখন পরের ক্লাসে উঠবে, যদি পড়াশোনা না করো ও বিশেষ করে বিজ্ঞান বা অঙ্ক ও এই গ্রুপগুলো যদি পড়াশোনা না করো, পরবর্তী ক্লাসে গিয়ে পরের ধাপে গিয়ে কিন্তু তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে তোমরা পড়াশোনা করো। আর সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত অ্যাক্টিভিটি টাস্ক জমা দাওনি, তারা অবশ্যই অ্যাক্টিভিটি ট্যাক্স জমা দাও। এছাড়া তোমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের তরফ থেকে আরও একটা সুবিধা করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য, যদি কোনো কারণে তোমরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে না পারো, সেক্ষেত্রে তোমাদের অফলাইনেও তোমরা কিন্তু টিচারদের জিজ্ঞাসা করতে পারো। তোমাদের একটা টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ফোন করে তোমরা জিজ্ঞাসা করতে পারবে টিচারদেরকে, কোনো বিষয়ে তোমাদের ডাউট হলে সেই ডাউট তোমরা ফোনের মাধ্যমে ক্লিয়ার করতে পারবে। সেক্ষেত্রে তোমার ফোনে কোনো ইন্টারনেট ব্যবস্থার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তোমাদের ফোনে যদি ব্যালেন্সও না থাকে তোমরা তাও কল করতে পারবে। তো তোমাদের টোল ফ্রি নম্বর সেখানে, যতক্ষণ তোমরা টিচারের সাথে কথা বলো তোমাদের কোনো ব্যালেন্স লাগবে না। সেই অনুযায়ী তোমাদের বলে রাখি সেই টোল ফ্রি নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা এই যদি তোমরা পড়তে গিয়ে বা তোমাদের যে কোনো কারণবশত হোক না কেন কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে তোমরা টিচারের হেল্প নিতে পারো। সেক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের রবিবার বাদে তোমাদের 11টা থেকে 1টা পর্যন্ত, রবিবার দিন বন্ধ, ও রবিবার বাদে তোমরা যে কোনো দিন 11টার থেকে শুরু করে 1টা পর্যন্ত যে কোনো সময় এই টোল ফ্রি নম্বরে ফোন করে তোমাদের যে সমস্যা হচ্ছে পড়তে বা বুঝতে, সেই সমস্যা তোমরা, সেই ডাউট তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারো। আশা করছি তোমাদের স্কুল সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করে থাকলে তাদের সাথেও শেয়ার করো, তারাও যেন প্রপার ইনফরমেশান পেতে পারে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।